নমস্কার কিছুক্ষণ আগেই আসানসোলে ঘটল ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা ছেলের বিয়ে দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে বজযাত্রী গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে ভয়ঙ্কর এই দুর্ঘটনায় পাত্রের বাবা ও গাড়ির চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশ বদলে গেল বিস্বাদে ইতিমধ্যেই এই দুর্ঘটনা তদন্তে নেমেছে স্থানীয় এলাকার পুলিশ কোথায়ও কিভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অব্দি অবশ্যই দেখবেন স্থানীয় সূত্রের খবর অনুযায়ী বিয়ে উপলক্ষে একটি স্করপিও গাড়ি ঝাড়খণ্ড থেকে পানাগড়ের দিকে যাচ্ছিল গাড়িতে চালক ছাড়াও পরের বাবাও পরের দুই মামাও ছিলেন আসানসোল উত্তর থানার কাল্লা মোড়ের কাছে দ্রুত গতিতে আসা একটি লরি পিছন থেকে স্করপিও গাড়িটিকে সজরে ধাক্কা মারে যার ফলে স্করপিও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় দুর্ঘটনার জেরে গাড়িটি দুমড়ে মুজড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় আসানসোল উত্তর থানার পুলিশ পুলিশি গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করে এবং আশঙ্কাজনক অবস্থায় বরের দুই মামা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখতে এলাকা সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করছে আসানসোল থানার পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দ্রুত গতির কারণে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে পাশাপাশি গাড়ির পারমিট সহ সব কিছু সঠিক আছে কিনা তাও খতিয়ে দেখছে আসানসোল থানার পুলিশ ভয়াবহ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং মৃত ব্যক্তির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ